হ্যালো ভিউয়ার্স, ইপসন l3110 এপি ইন্টারটি প্রবলেম আপনাদেরকে আজকে দেখাবো, যে প্রিন্ট দিলে ধরুন আপনারা এটা প্রিন্ট দিবেন, তো প্রিন্ট দিয়ে আপনি সাদা কালো প্রিন্ট দিন, প্রিন্ট দিলাম, তো দেখুন প্রিন্ট দেওয়ার সাথে সাথে একসাথে দুইটা কাগজ টানতেছে। তো আপনাদেরকে এই প্রবলেমটি আমরা আজকে সমাধান করানোর জন্য যে ভিডিওটি দেখাচ্ছি, এটা আপনারা একটু সুন্দরভাবে দেখুন কিভাবে আপনি বাসায় বসে এই সমাধানটি করতে পারেন। তো চলুন আমরা প্রিন্টারটি খোলার পরে আমরা স্ক্যানার সাইডটা ফুল আলাদা করে নিই। প্রথমে আমরা পাওয়ার খুললাম, স্ক্যানার কেবল খুললাম, খুলে স্ক্যানার সাইডটা ফুল আলাদা করে নিলাম। এখন আপনারা সুন্দর করে খেয়াল করুন, আমরা এখন যাচ্ছি আপনার কভার সাইডে, ব্যাক কভার, এখানে দুইটা স্প্রিং থাকবে। ব্যাক কভারটি খুললাম, খোলার পরে দেখা যাচ্ছে এখানে একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা আপনার হচ্ছে পেপার জামের যে রুলার আছে, পেনিয়াম অনেকে বলে, এটা খুললাম, খুলে আমরা ওই পেনিয়ামটা বের করব। পেনিয়ামটা বের করতে গেলে পিছন দিয়ে হাত দিয়ে আপনার এটা বের করতে হবে। তো এই পেনিয়ামটি বের করলাম, আমরা এখানে একটা নতুন পেনিয়াম লাগাবো। তার আগে আমরা প্রিন্টারটি একটু গ্রিস করে নিব, যে ভালো হয় আমরা স্প্রিংটা ঢিলা হয়ে যাওয়ার কারণে। দেখুন এখানে একটা স্প্রিং আছে, হ্যালো বন্ধুরা, এই যে স্প্রিংটা অনেকটা ঢেলা হয়ে গেছে, যার কারণে প্রিন্টারে বাড়ি দিচ্ছে। তা আমরা প্রিন্টারটি স্প্রিংটা একটু টাইট করে দিই, এখন আমরা একটা পেনিয়াম লাগাই। তো বন্ধুরা আমরা একটা নতুন পেনিয়াম আনছি, দেখুন ইপসন l3110 এই মডেলটির পেনিয়াম, পেপার জামের যে পেনিয়ামটা আছে এটা আমরা এখন লাগাবো। তো লাগানোর সময় আপনারা একটু আস্তে পিছনটা উঁচু করে কীভাবে লাগায় আপনাদেরকে একটু দেখাই, পেছনটা উঁচু করে এই লাগানো হয়ে গেল। এবারে আমরা স্প্রিংটা ওতে লাগাই দিব, এই লাগানো দেওয়ার পরে আমরা সব কিছু সেট করব। সেট করে প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখা দিব যে আসলে প্রিন্টারটা কী প্রবলেম ছিল কি না। আমরা এখন এটা সেটিং করতেছি, সেটিং করার পরে রেজাল্টটা আপনাদেরকে জানাবো, কিংবা আপনারা দেখবেন যে কী অবস্থায় আর কি প্রিন্ট হয়। আমরা আপাতত এটা টেস্ট প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টারটি সেট করলাম না, চলুন
পাওয়ারটা দিয়ে এবার প্রিন্টারটি একটু প্রিন্ট করে দেখাই। স্ক্যানের প্রবলেম যাচ্ছে, তো বন্ধুরা আমরা একটু কেবলটা চেঞ্জ করে দেখি। একটা প্রিন্ট দিয়ে দেখি এবার প্রিন্টারটি একসাথে দুইটা তিনটা কাগজ টানে কিনা। চলুন একটা প্রিন্ট কমান্ড দিই। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি অলরেডি একটা কাগজ টানছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর লাইক কমেন্ট করে আমাদেরকে জানান যদি কোনো প্রবলেম হয়। আমরা আপনাদের মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।